আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি গত পর্বে বলেছিলাম যে আজকে আমরা লেয়ার নিয়ে কাজ করব। তো এখানে আমাদের লেয়ার নিয়ে কিছু কথাবার্তা আমি বলতে যাচ্ছি। তো সেটির জন্য আমি প্রথমেই যে কাজটি করতে যাচ্ছি, যে আমি কিছু ইমেজ লোড করে নিচ্ছি। তো এখানে আমি স্বভাবতই যে আমার কিছু ইমেজ এখানে জাস্ট আমার ফাইল একটি ফোল্ডারের মধ্যে নিয়ে রেখেছিলাম। তো সেরকম কিছু ইমেজ আমি এখানে নিচ্ছি। তো ধরুন প্রথমে আমি একটি, দুটি, তিনটি, এই তিনটি ইমেজকে সিলেক্ট করলাম এবং জাস্ট সিম্পলি এন্টার দিলাম। এবং সিম্পলি এন্টার দেওয়ার ফলে দেখুন আমার এই 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 তিনটি ইমেজ এখানে লোড হয়ে গেছে। তো এবার আমি এটিকে আবার মিনিমাইজ করে ফেললাম। তো এখানে দেখুন আমার একটি ইমেজ, দুটি ইমেজ এবং তিনটি ইমেজ। তো আমি চাচ্ছি যে আমার, ধরুন এটি যদি আমার, কোনটিকে প্রথম ইমেজ রাখা যায়, ধরুন এটি আমার যদি মেইন প্রথম ইমেজটা হয়, এবং আমি আমি চাচ্ছি যে এই ইমেজটিকে ধরে জাস্ট এটির উপরে নিয়ে টেনে নিয়ে জাস্ট ছেড়ে দিলাম। তো এখানে ছেড়ে দেওয়ার ফলে যে প্রবলেমটি হয়েছে, যে ইমেজটি আমার ঠিক জায়গা মতো বসে নাই এবং একটু কোণার মধ্যে বসেছে। তো এই কাজটি আমরা যদি এই জিনিসটি, তো আমি সেটির জন্য আবার আন্ডো দিলাম, আবার পুনরায় গেলাম। এবং স্বভাবতই এটি মনে রাখবেন যে আমার সিলেক্ট টুলসটি সিলেক্ট করা, মানে মুভ টুল যেটি। তো যাই হোক, তো আমি এটিকে আবার সিলেক্ট ধরলাম ড্র্যাগ করে। জাস্ট এবার এখানে আমি শিফট চাপ দিয়ে এবার যদি আমি এটিকে ছেড়ে দেই, তাহলে এবার দেখুন যে আমার এই ইমেজটি এটির উপরে এসে বসে গেছে। তো এই ইমেজটি আমার আর দরকার নাই, এটিকে আমি কেটে দিলাম। তো গেল এটি। এরপর হচ্ছে এই ইমেজটি, এখন আমি চাচ্ছি যে এই ইমেজটিকে এটির উপরে নিয়ে আসার জন্য, এটির মধ্যে নিয়ে আসার জন্য। তো ঠিক একইভাবে ড্র্যাগ করে ড্রপ করতে পারেন, অথবা এখানে অ্যারেঞ্জ এই ভার্টিক্যালি, তো এখান থেকে আমি ড্র্যাগ করে এখানে ড্রপ করে দিতে পারি। অথবা আরও একটি কাজ করা যেতে পারে, সেটি হচ্ছে যে ধরুন আমি এই যে আমার যে লেয়ারটি এখানে, দেখুন আমার যে লেয়ার অপশনটি, যদি লেয়ার অপশনটি আপনার না থাকে তাহলে উইন্ডো থেকে আপনি এই লেয়ার অপশনটি সিলেক্ট করে নেবেন, তো যাতে এটি এখানে সোজাই হোক। আমার এখানে যে ব্যাকগ্রাউন্ড নামে যে লেয়ারটি রয়েছে, এটিকে আমি সিম্পলি ড্র্যাগ করলাম এবং এটির উপরে শিফট চাপ দিয়ে ছেড়ে দিলাম। তো এবার দেখুন যে আমার এই ইমেজটি এখানে চলে এসেছে। সো এখন আর আমার এই ফাইলটির দরকার নেই, ওইটিকেও আমি কেটে দিলাম। তো এবার এখানে দেখুন যে আমার তিনটি লেয়ারে আমার যে তিনটি ইমেজ, প্রথম ইমেজটি যেটি, তো এখানে যদি আমি এই চোখের মতো যে আইকনটি আছে এটির মধ্যে ক্লিক করি, তাহলে ওই ইমেজটি হাইড হয়ে গেল, বাট সেটি রিমুভ হয়ে যায় নাই, জাস্ট হাইড হয়ে গেছে। তো এখন আমার দ্বিতীয় ইমেজটি এখানে দেখা যাচ্ছে। তো এটিকেও যদি আমি আমার হাইড করে দেই, তাহলে এবার আমার দেখুন তৃতীয় ইমেজটি দেখা যাচ্ছে। এবং এখানে দেখুন যে লেয়ার 1, 2, 3, এ 1, 2 এবং ব্যাকগ্রাউন্ড, আমরা চাইলে এটিকে ড্র্যাগ করে নিচে ড্রপ করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, প্রথমে আমার দ্বিতীয় লেয়ারে এটি চলে আসছে এবং প্রথম লেয়ারে আমার এটি চলে আসছে, মানে এবং শো করার সময় আমি যদি তিনটি যদি অন করে রাখি, তাহলে শো করার সময় আমার এই লেয়ার 1 যেটি সেটি আমাকে আগে শো করছে, লেয়ার 2 যেটি সেটি আমার এই লেয়ার 1-এর নিচে পড়ে গেছে। তো এটিকে যদি আমি এখন আবার অফ করি, তাহলে দেখুন আমার লেয়ার 2 যে ইমেজটি সেই ইমেজটি দেখাচ্ছে। এটিকেও যদি আমি অফ করি, তাহলে আমার লেয়ার 3 যে ইমেজটি, মানে আমার যে ব্যাকগ্রাউন্ড ইমেজটি সেটি দেখাচ্ছে। তো আমি এটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরে নিচে নিতে পারি এবং যেটা আগে দেখাতে চাই সেটি আমি আগে দেখাতে পারি, এবং এটি
আগে উপরে নিচে নিয়ে আগে দেখানোটা কতটুকু ইম্পর্ট্যান্ট এটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো যে কতটুকু দরকার। তো এখানে দেখুন আরেকটি যে ইমেজ, আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটি দেখুন, এটিকে আমি সিলেক্ট করলে নাড়াতে পারছি না, কিন্তু আমি যদি এটির মধ্যে যাই তো স্বভাবতই এটি আমি ঠিকই নাড়াতে পারছি, কোনো সমস্যা নাই। কিন্তু আমি এটার মধ্যে যখন যাচ্ছি, এটা আমি সিলেক্ট করলাম, এবং আরেকটি কথা বলে রাখি যে ফর এক্সাম্পল আমার যেইটি রূপ হাইলাইট হয়ে থাকবে সেইটি আমার সেই লেয়ারটি এখন সিলেক্ট করা, যে এটি ভিজিবল থাক আর না থাক। তো সেই হিসেবে দেখুন এটি আমার হাইড করা, কিন্তু এটি আমার সিলেক্ট করা লেয়ার ওয়ান। তো এখানে দেখুন আমার সিলেক্ট মাউস দিয়ে আমি এবার এটি লেয়ারটিকে সরালাম, জাস্ট এখানে টেনে নিয়ে আসলাম। এখানে দেখুন থাম্বনেলের মধ্যে দেখতে পাচ্ছেন যে ইমেজটি সরে গেছে। এবার আমি চোখটিকে যদি ওপেন করে দেই তাহলে দেখুন ইমেজটি নড়ে গেছে। তো এটির পেছনে কারণ হচ্ছে যে আমরা এখানে এই ইমেজটি যেটি এখানে হাইলাইট হয়ে থাকবে, যেটি সিলেক্ট করা থাকবে, সেটি নিয়েই আপনি কাজ করবেন, এবং সেটি মানে হাইড করা থাক আর হাইড ছাড়া থাক, শো করা থাক, সেটা নট এ ফ্যাক্ট। তো যাই হোক, এখন আমার যদি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটিকে নিয়ে কাজ করতে যাই, তো এবার এখানে আমি ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ইমেজটিকে হাইলাইট করলাম, তার মানে হচ্ছে আমার এই লেয়ারটি এখন সিলেক্ট করা। তো স্বভাবত এখন আপনি বলতে পারেন যে এখন আমি ইচ্ছা করলে এটিকে নাড়াতে পারি। তো এই যে দেখুন ড্র্যাগ অ্যান্ড ড্র্যাগ করলাম, বাট এখানে দেখুন একটি পপ আপ মেনুতে আমাকে একটি ওয়ার্নিং দিচ্ছে যে কুড নট ইউজ দ্য মুভ টুল বিকজ দ্য লেয়ার ইজ লকড। কারণ হচ্ছে যে আমার এখানে দেখুন একটি তালার মতো চিহ্ন রয়েছে, যার ফলে এখানে এটি আমাকে লক করা যে এটিকে আমি নাড়া। তো এখানে দেখুন আমি আবার এই তিনটিকে ওপেন করলাম, তিনটিকে ওপেন করে আমি এখান থেকে যে আমার এই ইরেজার টুল, এই ইরেজার টুলটি নিয়ে আমি যদি এটিকে ইরেজ করি, স্বভাবত এটি আমাকে সিলেক্ট করে নিতে হবে, এবার আমি যদি এটিকে ইরেজ করি, ইরেজ করার ফলে দেখুন কি আসছে। আমি একটু মাউসটি বড় করে নিলাম, বেশি বড় হয়ে গেছে। তো যাই হোক, আমি ইরেজ করার পর আমার কি আসছে, আমার দ্বিতীয় যে লেয়ার সেই দ্বিতীয় লেয়ারের ছবিটি এখানে চলে আসছে, প্রথম লেয়ারটি মুছে গেছে। আমি কন্ট্রোল জেড দিলাম, এবং আগের অবস্থায় ফেরত গেলাম। এবার এটিকে আমি হাইড করে দিলাম, এটিকে সিলেক্ট করলাম। এবার আমি এটিকে যদি ডিলেট করি তাহলে দেখুন আমার পরের যেই ইমেজটি, সেই মানে নিচে যে যেই লেয়ারটি, সেই লেয়ারটি এখন দেখা যাচ্ছে। এটিকেও আমি আবার আনডু করলাম এবং এটিকে আমি আবার হাইড করে রাখলাম। এবার এটির ক্ষেত্রে দেখুন, এটির ক্ষেত্রে আমাকে বলছে যে আমি ইরেজার টুলস, এই এটির ক্ষেত্রে দেখুন আমি যখন এটি সিলেক্ট করে মুভ করছি, এবার তাহলে এখানে আমার নিচে যে সাদা ব্যাকগ্রাউন্ড আছে, এই যে এখানে দেখুন যে সাদা ব্যাকগ্রাউন্ড, সেই সাদা ব্যাকগ্রাউন্ডটি আমাকে দেখাচ্ছে। তো এখানে আমার আদৌ কিন্তু কি বলে যে এখানে আদৌ আমার সাদা ব্যাকগ্রাউন্ড থাকার কথা না, কারণ আমি তো ফাইলটি ট্রান্সপারেন্ট হওয়ার কথা। তো সেটির জন্য এখন কি করতে হবে, তো এটি এটির কোয়েশ্চেনটির আনসারটি আমি জাস্ট একটু পর দিচ্ছি। তো এখানে দেখুন, যেহেতু আমি এই সবগুলো নাড়াতে পাচ্ছি, যা ইচ্ছা মতো কাজ করতে পারতেছি, বাট ব্যাকগ্রাউন্ড টুলস নিয়ে আমি কাজ করতে পারতেছি না। তো স্বভাবতই এটিকেও আমার এটির মতো লেয়ারের মতো বানাতে হবে। সেই লেয়ারের মতো বানানোর জন্য আমরা এখানে লেয়ার নিউ লেয়ার ফ্রম ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে এটিকে লেয়ার বানাতে পারি, যেটি আমরা আগের টিউটোরিয়ালটির মধ্যে দেখেছিলাম। এটি ছাড়াও আমি যদি এখানে লেখার উপরে না দিয়ে এখানে ডবল ক্লিক করি, তাহলে দেখুন এখানে আমার সেই লেয়ারের নাম, আপনি যে নাম দিতে চান সেই নামটা দিবেন, দিয়ে আপনি যদি ওকে দেন, এবার দেখুন আমার এখানে এটি ওই তালা চিহ্নটি উঠে গেছে। এবং এবার আমি কিন্তু এটির মধ্যে যদি দেখুন মুছি, তাহলে আমার যে ব্যাকগ্রাউন্ডের যেই কালারটি, সেই ব্যাকগ্রাউন্ডের কালারটি এখানে দেখা যাচ্ছে যদিও, কিন্তু এটি এখন আমি যদি এবার
আমি এবার এবার কিন্তু আমি এটিকে মুভ করতে পারছি, এটা আপনারা ইজিলি বুঝতেই পাচ্ছেন যে এবার এটিকে মুভ করা যাবে। এবং এখানে লেয়ারের নাম আপনার যে মতো, এবং স্বভাবতই আমি বলবো যে আপনারা যে ইমেজটি নিয়ে কাজ করবেন সেই ইমেজের অনুযায়ী লেয়ারটির নাম, লেয়ারটি নিয়ে কাজ করে নাম দিবেন। তো নামের জন্য আপনি যদি জাস্ট এই লেয়ার জিরো কথাটা এটার মধ্যে জাস্ট ডবল ক্লিক করেন, তাহলে এখানে রিনেমের অপশনটি চলে আসবে। তো এটি মনে করেন আমার সিটি নাম দিলাম, আর এটির ক্ষেত্রে কি দেওয়া যায়, সোর্ড। সোর্ড বানান কিভাবে, এসও। আচ্ছা যাই হোক, এবার এটির মধ্যে আসি, এটির মধ্যে নাম দিলাম গার্ল, GIRL, গার্ল। তো প্রথমেই আমি যে কাজটি করতে চাচ্ছি যে আমি এই ইমেজটিকে ছোট করব। তো এই ইমেজটিকে যদি আমি এখন ছোট করতে চাই, তাহলে আমরা আগের পর্বে দেখেছিলাম যে আমি যদি এখন ইমেজটিকে ছোট করি, ছোট করার পর যদি আবার বড় করি, তাহলে আমার যে ইমেজের কোয়ালিটি সেই ইমেজের কোয়ালিটিটি খারাপ হয়ে যাচ্ছে। তো সেই ইমেজের কোয়ালিটিকে যদি আমি ভালো রাখতে চাই, তাহলে এটিকে আমি যেটি করব যে আমার স্মার্ট অবজেক্ট, তো কই গেল, স্মার্ট অবজেক্ট এবং কনভার্ট স্মার্ট অবজেক্ট সহ, এখানে দেখুন একটি আইকন চলে এসেছে। এবার আমি ফ্রি ট্রান্সফর্ম কন্ট্রোল জি টি এটির মাধ্যমে, অথবা এখানে এডিট ফ্রি ট্রান্সফর্ম কন্ট্রোল ট্রি, তো এভাবে আমরা এটি করতে পারি। তো এবার আমি অল্টার এবং শিফট প্রেস করে আমি এই কোণার মধ্যে এই মাউসটি নিয়ে আমি এটিকে ছোট করলাম। এবং আপনি এন্টার দিয়ে এখানে যে রাইট চিহ্নটির মধ্যে এটির মধ্যে ক্লিক করতে পারেন, অথবা কীবোর্ডে এন্টার যদি প্রেস করেন তাহলে এটি এরকম হয়ে গেল। তো এবার এটি তো আমার হলো, এবং এখানে যেটি আমি আরেকটি যেটি দেখাতে যাচ্ছি যে আমার এই লেয়ারটি, ফর এক্সাম্পল এখানে যে লেয়ারটি রয়েছে এটি যদি আমি ডিলেট করতে চাই, তাহলে আমি কি করতে পারি ডিলেট করার জন্য, এই সিম্পলি এটিকে ড্র্যাগ করে এখানে দেখুন ডিলেটের যেই আইকনটি রয়েছে সেখানে আপনি ক্লিক করে ডিলেট দিয়ে দিতে পারেন, অথবা এটি সিলেক্ট করে এখানে ডিলেটের মধ্যে ক্লিক করলেও সেটি করতে পারেন, অথবা কিবোর্ডে ডিলেটে প্রেস করলে দেখুন এটি আমার ডিলেট হয়ে যাচ্ছে। তো এবার আমি যেটি করব, যে আমরা আগে দেখেছিলাম যে আমার নিচের ব্যাকগ্রাউন্ডটির আমি ট্রান্সপারেন্সি কিছুটা কমিয়ে দিতে চাচ্ছি, তো সেটির জন্য এটি সিলেক্ট করে আমার এখানে দেখুন যে ট্রান্সপারেন্সি অপশনটি রয়েছে, সেই ট্রান্সপারেন্সি অপশনটির মধ্যে থেকে আমি এটির ট্রান্সপারেন্সি কমিয়ে দিতে পারি। আর কিবোর্ডে শর্টকাট কির মাধ্যমে আমরা এই কাজটি করতে পারি, আমি যদি এক প্রেস করি, এটি সিলেক্ট করে এক দিয়ে এটি করতে পারি, আর এটি সিলেক্ট করলাম, এক প্রেস করলে এটি 10, আবার 2 প্রেস করলে 20, 3 প্রেস করলে 30, 4 প্রেস করলে 40, এখানে দেখুন 5 প্রেস করলে এরকমভাবে, 0 প্রেস করলে 100%, এরকমভাবে আমি কিবোর্ডেও করতে পারি। তবে এটির ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, যে অবশ্য কাজ করতে করতে আপনাদের সেই ব্যাপারটি ইজি হয়ে যাবে, বাট এটি সতর্কতার ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে আপনার এখানে অবশ্যই এই সিলেকশন টুলসটি সিলেক্ট থাকতে হবে, এবং এই লেয়ারটি সিলেক্ট করে তারপরে আপনার কিবোর্ডে এই প্রেসটি করলে আপনার এই অপশনটি হবে। এবং আপনি যদি দ্রুত 66 ক্লিক করেন, তাহলে এখানে দেখুন 66 হয়ে যাচ্ছে। তো সেরকমভাবেও আপনি ওই কাজগুলো করতে পারেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ধরুন আমি যদি এখন এখানে এই ব্রাশ টুলটি সিলেক্ট করি, সিলেক্ট করে এবার যদি আমি 1 2 3 4 চাপি, ধরুন 2, তাহলে এখানে দেখুন এটি কিন্তু আমার, যদিও এটি সিলেক্ট করা, কিন্তু তারপর আমার এই ট্রান্সপারেন্সটি অপাসিটিটি কিন্তু কমছে না, এবং এখানে দেখুন আমার ওই ব্রাশ টুলের যে অপাসিটি এই উপরে 20%, এটি আমাকে 20% হয়ে গেছে। তো সেই হিসেবে আমার এই ব্যাপারটিতে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার সিলেকশন বাটনটি, টুলসটি সিলেক্ট করা এবং এই লেয়ারটি সিলেক্ট করা, এরপর আমি কিবোর্ডে এই কাজটি করছি। তো এত ঝামেলায় যদি আপনি না যেতে চান, তাহলে এখান থেকেই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনার অপাসিটিগুলো আপনি দিয়ে দিতে পারেন। তো
এবার ধরুন আমি যদি এই ফাইলটিকে সেভ করতে চাই, তো সেভ, সেভের মধ্যে গেলে এক্সারসাইজ ফাইল এর মধ্যেই আমি গেলাম, এবং সেই এক্সারসাইজ ফাইলের মধ্যে এই ফাইলটির নাম দিলাম 01 PSD। এবং এখানে দেখুন যে আমি বিভিন্ন ফরম্যাটে ফাইলগুলো সেভ করতে পারি, যেখানে যেটি আমার ইচ্ছা। তো এটি আমি PSD ফরম্যাটেই সেভ করতে চাচ্ছি, যে আমার এখানে লেয়ার হিসেবে থাকবে। এবং এখানে দেখুন লেয়ার মার্ক, লেয়ার অপশনটি ক্লিক করা, যার মানে যার ফলে আমার যতগুলি লেয়ার আছে সেই লেয়ার অনুযায়ী সেটি সেভ হবে। আমি যদি এটিকে উঠিয়ে দিই তাহলে PSD আকারে সেভ হবে, কিন্তু লেয়ারগুলো থাকবে না। তো সে স্বভাবতই আপনার লেয়ার রাখার জন্য এটি আপনাকে চেক মার্ক করে দিতে হবে অবশ্যই। তো এবার আমি এটিকে সেভ করলাম, এবং সেভ করার সময় সে আমাকে বলতেছে যে আমি যখন এটির মধ্যে যে আমার আদার্স, যদিও এখানে তেমন আর কোনো কিছু করি নাই, কিন্তু আদার্স যে কাজগুলো আছে, চ্যানেল ট্যানেল হাবি জাবি, আদার্স যে তার ফাংশনালিটিগুলো, সেই ফাংশনালিটিগুলোকে সে সেভ করে একদম পিওর যে RGB, সরি, PSD ফাইলটি, সেই রকমভাবে সে এটিকে সেভ করতে চাচ্ছে। তো এটিকে আমি ওকে দিলাম এবং এবার এটি সেভ হলো। আমি আরও কিছু ইমেজ এটির মধ্যে এনে যুক্ত করতে চাচ্ছি, তো সেটির জন্য আমি ওপেন এবং ব্রাউজ ইন ওপেনের মধ্যে গেলাম, যে আমার ব্রিজের মধ্যে গেলাম, যে ব্রিজ থেকে আমি কিছু অ্যাড করতে চাচ্ছি। তো ধরুন ব্রিজ থেকে যদি আমি এটি অ্যাড করতে চাই, তাহলে এখানে ধরুন একটা, দুইটা, তিনটা, এই চারটা ইমেজকে আমি ওপেন করব। এবং এটির মধ্যে টুলসের মধ্যে গিয়ে এখানে দেখুন ফটোশপ এবং লোড ফাইল ফাইলস ইনটু ফটোশপ লেয়ার্স নামে একটি অপশন রয়েছে, এবং এটির মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার ফলে এখানে দেখুন যে আমার আগের বার যখন আমি এই যে এখান থেকে নিয়েছিলাম আমার ফাইলগুলো মিনি ব্রিজ থেকে, যে তিনটা ফাইল সিলেক্ট করে এন্টার দিয়েছিলাম, আমার তিনটা ফাইল তিনটা ট্যাবে ওপেন হয়ে গেছিলো, কিন্তু এবার কিন্তু আমার এই তিনটা ফাইল তিনটা ট্যাবে ওপেন হয় নাই। এবার আমার তিনটা একই ট্যাবের মধ্যে চারটা লেয়ারে আমার এই ফাইলগুলো ওপেন হয়েছে। তো এবার এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এখানে প্রতিটি ইমেজের সাইজ এক একটার এক এক রকম। তো সাইজ যদি এক একটার এক এক রকম হয়, তো সেটির জন্যে আমি স্বভাবতই এই ইমেজগুলোকে যেটি করতে যাচ্ছি সেটি হচ্ছে যে সাইজটি সবগুলো সেম করে নেওয়ার জন্যে। তো সেম সাইজ বা সাইজ বড় ছোট করতে গেলেই আমাদের যে কাজটি প্রথমে করতে হবে সেটি হচ্ছে যে স্মার্ট গাইড, যেটাই হচ্ছে আমার লেয়ার, এবং স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটির মধ্যে আমি ক্লিক করে এটিকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিতে পারি। কিন্তু এখন চারটা, এখানে আরও তিনটা আছে, আপনার আরও বেশি থাকতে পারে, তো প্রত্যেকটার মধ্যে এরকমভাবে গিয়ে গিয়ে যদি আপনি এটিকে স্মার্ট অবজেক্টে রূপান্তর করেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার অনেক সময় নষ্ট হচ্ছে। তো সেটির জন্য আমরা রাইট মাউসে, সিম্পলি রাইট মাউসে যদি ক্লিক করি এবং কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এবং চারটি আমি স্মার্ট অবজেক্টে নিয়ে নিলাম। তো এবার আমি এটিকে সিলেক্ট করলাম এবং কন্ট্রোল টি এবং শিফট প্রেস করলাম, এবং শিফট প্রেস করার পর আমি চাচ্ছি যে অতটা জাস্ট আমার এটি সমান সমানই হোক, গেল। এবার এটিকে বাদ দিলাম, এবার এবার এটির মধ্যে আসি। এটি আমার ইমেজ গেল কই। তো আমি যেটি করেছিলাম যে সবগুলো হাইড করে তারপরে এটির স্মার্ট অবজেক্টে করেছিলাম, এবং সেই হিসেবে আমার সবগুলো ইমেজ সাদা হয়ে গেছিল। তো আমি জাস্ট এটি সময় বাঁচানোর জন্য সেটি আবার ব্যাকে গিয়ে আবার সব কিছু ঠিক করে নিলাম। তো এবার আবার এটির মধ্যে আসি, কন্ট্রোল টি এবং ওকে, দ্বিতীয়টির ক্ষেত্রে আবার কন্ট্রোল টি, ওকে, তৃতীয়টির ক্ষেত্রে কন্ট্রোল টি, ওকে, চতুর্থটি আমার ঠিকই আছে। তো এবার
এই হলো আমার চারটি ফাইল। তো ঠিক একই উপায়ে আমি যেটি করব, তো এই হচ্ছে আমার চারটি ফাইল, আমি এখানে নিয়ে যাব। তো স্বভাবতই আমি একটা একটা ধরে এখানে ড্র্যাগ কেন করব, আমি যদি এটির মধ্যে জাস্ট এইটি সিলেক্ট করলাম এবং শিফট প্রেস করে নিচেরটি দিলাম, দেখুন আমার সবগুলো সিলেক্ট হয়ে গেছে। তো আমি সবগুলো জাস্ট ড্র্যাগ করলাম এবং এটির উপরে শিফট ধরে তারপরে ছেড়ে দিলাম, যার ফলে এটি আমার মাঝখানে গিয়ে মানে আমার ওই অনুযায়ী শেষ হয়ে গেছে, চলে গেছে। তো এবার আমার এটির আর দরকার নাই, এটি আমি কেটে দিলাম নো। তো এখানে দেখুন যে আমার এই ইমেজটি এখানে চলে গেছে, এবং আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমার এখানে এই সোর্ড নামে যে ইমেজটি, এই লেয়ারটি, এটি আমার সিলেক্ট করা ছিল, যার ফলে আমার এটির পূর্বে আমার এই ইমেজগুলো সেট মানে পেস্ট হয়েছে, এখানে চলে এসছে। তো স্বভাবতই আমি যদি চাই এটিকে টেনে নিচে নিয়ে আসলাম, তো সেই হিসেবে এবার আমার ওই ইমেজগুলো এটির উপরে। তো এবার আমি যেটি করব, যে স্বভাবতই আমি আমার ইমেজের সাইজগুলো একটু ছোট করব, স্বভাবতই ঠিক একই উপায়ে আমি শিফট ধরে এই পর্যন্ত নিলাম, নেওয়ার পর সবগুলো একসাথেই সিলেক্ট করা অবস্থায় আমি কন্ট্রোল টি দিলাম, যার ফলে আমার এই সবগুলো এখানে সিলেক্ট হয়ে গেল। এবং আমার এই সবগুলো একই এই অবস্থায় আমি এন্টার দিলাম, এবং এখানে দেখতেই পাচ্ছেন যে আমার সবগুলো এখন দেখুন সাইজ একরকম হয়ে গেছে, একসাথে হয়ে গেছে, একবারে করে ফেললাম, আমার বারবার একটা একটা করে করতে হলো না। এবার আমি যেটি দেখাতে চাচ্ছি, যে দেখুন আমরা যদি এবার এখানে আমার অনেকগুলো লেয়ার আছে, এই লেয়ারটির উপরে আমি যদি রাইট মাউসে ক্লিক করি, তাহলে এখানে দেখুন আমার লেয়ারের নামগুলো আমাকে দেখাচ্ছে এবং লেয়ারের মধ্যে লিঙ্ক করার অপশন দিচ্ছে, যে আমার গার্ল এবং সোর্ড, যে এখানে মানে এই হচ্ছে আমার গার্ল এবং এর নিচেরটি হচ্ছে আমার সোর্ড। আবার এটির মধ্যে যদি আমি নেই, তাহলে এবার ওই আমার যে ইমেজগুলো 118, 128, 129, 133 এবং গার্ল সোর্ড সবগুলো এখানে দেখাচ্ছে। তো এখানে আরেকটি অপশন রয়েছে, দেখুন অটো সিলেক্ট, এই অটো সিলেক্টের মাধ্যমে আপনি যেটি এর মধ্যে ইমেজ মানে মাউসে ক্লিক করবেন, সেটি আমার এই যে এখানে দেখুন সেই লেয়ারটি অটোমেটিক এখানে সিলেক্ট হচ্ছে। তো অনেকেই এই জিনিসটি ব্যবহার করতে চান না, কাজের অসুবিধা হয় অনেকের কাছে, অনেকে আনইজি ফিল করেন, কাজ করতে আনকমফোর্টেবল ফিল করেন। তো এটি যদি আপনি টার্ন অফ রাখতে চান, তাহলে আরেকটিভাবে যেভাবে আপনি আপনার ইমেজটি সিলেক্ট করতে পারেন, সেটি হচ্ছে কিবোর্ডে কন্ট্রোল যদি প্রেস করে আপনি যদি ধরুন ফর এক্সাম্পল আমি এই গাড়িটির উপরে ক্লিক করলাম, দেখুন আমার এই যে 118 এই ইমেজটি সিলেক্ট হয়ে গেছে। তো আমি যদি আবার কন্ট্রোল প্রেস করে এটির মধ্যে ক্লিক করি, দেখুন আমার গার্ল যে ইয়াটি সিলেক্ট হয়ে গেছে। এবার আমি এই গার্লটিকে এখানে এখান থেকে আমি এটিকে মুভ করতে পারছি। তো আমি যেটি করতে যাচ্ছিলাম, যে এবার আমার এই গাড়ির মধ্যে আমি চলে আসি, এই গাড়ি কন্ট্রোল প্রেস করে গাড়িটির এটি প্রথম যেটি এটি আমি সিলেক্ট করলাম, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটি আমার মনে হয় যে আরেকটু ছোট করলে আমার এখানে সুন্দরভাবে, কারণ আমি এটি এখানে সেট করতে যাচ্ছিলাম। তো কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি আবার আরেকটু ছোট করি, শিফট প্রেস করে নিয়েছি, তো এন্টার। তো এবার আমি আবার কন্ট্রোল প্রেস করে জাস্ট প্রথমটি আমি সিলেক্ট করলাম, এটিকে ধরে এখানে আমি নিলাম, আবার এটিকে সরি নিলাম। তো এখানে দেখুন যে আমার ফটোশপের একটা খুব সুন্দর সুবিধা, যেটা হচ্ছে যে আমি দেখুন আমি যদি এই ইমেজটিকে আমি ঠিক পজিশনে করার জন্যে, দেখুন এখানে আমি একটা বাড়ি খাই ইমেজে, যে এটি এই এই সোজাসুজি আমার ইমেজটি, মানে এটি আপনাকে বোঝার জন্য সুবিধা করে দেয়। আবার ঠিক
এই সমান সমান উপরের দিকে যদি এই সমান সমান এটির সাথে মিলিয়ে আমি করতে চাই, তাহলেও আমি ইমেজটি নেওয়ার সাথে সাথে এই যে এখানে একটা বাড়ি খায়, মানে এটি হচ্ছে আমার এটি সমান সমান ইমেজটি, এটি জাস্ট আমার কাজের সুবিধার্থে এই জিনিসটি আমার, আমি প্রথম যখন ফটোশপ শুরু করেছিলাম এই জিনিসটি দেখে আমি টোটালি অবাক হয়ে গেছিলাম, হাউ ইটস পসিবল। তো যাই হোক, এবার আবার আমার এই গাড়িটি সিলেক্ট করলাম, তো এটিকে আমি যদি এখানে বসাই, আবার এই গাড়িটিকে আর একটু উপরে নেই, তো দেখুন এখানে আমি এখন এই সমান সমান এটিকে বসাতে চাচ্ছি, কিন্তু বড় প্রবলেম হচ্ছে আমি নিজেই এটিকে, যেমন এখানে একটি বেশি হয়ে গেছে, তাহলে এটা এটা আমরা ফালায় দিই, দরকার নাই, এই গাড়ি ভালো না, তো সেটা এই এটা জাস্ট ডিলেট করে দিলাম। তো এবার আমরা দেখুন, আমরা চাচ্ছি, তো এই হচ্ছে আমার তিনটা ইমেজ, তো আমি চাচ্ছি এই তিনটা ইমেজকে ঠিকঠাক মতনে সুন্দরভাবে এটাকে সেট আপ করার জন্যে, তো এখন সেট আপ করার জন্যে আমাকে ফটোশপে আরেকটি যেই সুন্দর রয়েছে অপশন রয়েছে, সেটি হচ্ছে যে ভিউয়ের মধ্যে গেলে ভিউ, তারপর হচ্ছে শো, এরপর হচ্ছে এখানে স্মার্ট গাইড, এই স্মার্ট গাইডটি আমার ইলাস্ট্রেটরের মধ্যেও রয়েছে, ফটোশপের মধ্যেও রয়েছে, এবং এই স্মার্ট গাইডটি যেটি হচ্ছে যে এবার আপনি যদি আপনার এই ইমেজটি আমি নাড়াতে যাই, তাহলে দেখুন আমার এখানে একটি লাইনের মতো আসছে, এবং আমাকে সেটি ঠিকঠাক মতনে কাজ করার জন্যে, মানে ডিস্ট্রিবিউট করার জন্যে আমাকে একটা খুব ভালো সুযোগ সুবিধা করে দিচ্ছে। তো এবার আমি চাচ্ছি এই তিনটাকে সুন্দরভাবে করার বসানোর জন্য, সেটার জন্যও আরও একটি সুবিধা রয়েছে, সেটি হচ্ছে আমি এই তিনটাকে যদি সিলেক্ট করি, তাহলে এখানে দেখুন যে আমার এখানে অ্যালাইনমেন্ট রয়েছে, এবং সেই অ্যালাইনমেন্ট অনুযায়ী আমি এই জিনিসগুলোকে আমার মন মতো করে ঠিকঠাক করতে পারি, এবং সুন্দরভাবে যেভাবে আমি সাজাতে চাই সেরকমভাবে এইখান থেকে আমরা সেটি সাজাতে পারি। তো তিনটিকে সিলেক্ট করলাম, এবং আমি এটিকে যদি এখানে ক্লিক করি, তাহলে এবার দেখুন যে তিনটি ইমেজ সুন্দরভাবে এক মাপে এখানে সাজানো গেছে। তো এভাবে অ্যাকচুয়ালি আমরা এই কাজগুলো করতে পারি। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে আমি লেয়ার নিয়ে আরেকটু কিছু কথা বলবো, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।